ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফের পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম চাল আটা পাওয়ার নিয়মে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসেবে ব্যবহার করেন রেশন কার্ড। তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানের অন্যতম একটি মাধ্যম। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য। রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্যদ্রব্য কিনতে পারেন সুবিধাভোগীরা। টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম TPDS এর মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিতে। এবার রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য। এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন। অভিযোগ, বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড। পাত্র, গৃহস্থী ও অন্ত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 পরিবারকে। সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 5,40,000 যোগ্য পরিবার আছে এবং অন্ত্যোদয় রেশন কার্ড রয়েছে প্রায় 65,000 পরিবার। তবে জানা যাচ্ছে এর মধ্যে 1,00,000 বেশি পরিবার এই সুবিধে পাওয়ার জন্য অযোগ্য, কারণ তাদের গাড়ি, বাড়ি, অন্যান্য সম্পত্তি রয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল, কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তির অযোগ্যদের অযোগ্যতার কথা জানায়নি। সেই কারণে রেশন কার্ড পাওয়া যাচ্ছে না প্রায় 18,000 পরিবার। এই পরিবারগুলির পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ার আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে। তাই এবার অযোগ্য পরিবার বাছাইয়ের জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্যের ভেরিফিকেশন করতে চলেছে। প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য ই লুক মেশিন উন্নতিকরণ করার চেষ্টা চালানো হচ্ছে।